আরে খুলতেছি। ভালো আছো বাবা? আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছি, তোমরা নাকি? কেমন কথা কও বাবা। এ নাকি লিখাইছো বাবা? একুলাই কথা কইতাছি। আরে তোমরা নাকি লিখাইছো বাবা? ভালো আছো তুই? এই নাকি লিখাইছেন, কোন কাম আছে? এমন করে কথা কও? কেমন কথা কইবো? এ নাকি আইছি বাবা তোরে দেখতে, বুঝলে? কতদিন হইছে তোরে দেখি না। দেখা হইছে না, এখন যাও। দেখ বাবা তুই এমন করো কি, তোরে নিয়ে বাজে স্বপ্ন দেখছি, এই তাই তোর একটু দেখতে আইসি, কি অবস্থায় আছো? কি স্বপ্ন দেখছ? মরে গিয়ে ছাড়া বুঝিয়া? হ্যাঁ ভালো হয়েছে না, আইসো দেখা হয়েছে না বাইরে। বাবা তুই ঈদেও গেলি না, হইতে কইলাম যে কি অবস্থায় আছো একটু দেখকেই যাই। মা দেখো আদিক্ষেতে লাগবে না, ঠিক আছে? এটা বাইরে আমার শ্বশুর দেখতে বলে না, অবস্থা খারাপ কিন্তু বাইরে। কেমন কথা কও? আইসি যে তুই সবাই লাগে দেখা করি যে ডাক দে তোর শ্বশুর। তুমি কি চাও না? তোমরা চাও না যে আমি সুখ শান্তি করে থাকি? থেকে চাও না? এটা কি লেছ আমরা? তা চাইলে কিন্তু মারি লেন, বাট কি আসিস কি মারি লেন জানতে? দেখ বাবা বছর একটা দিন গেছে, তোর বুনডে তো এখন ভালো মন্দ বোঝে, সবার ঘরে মাংস রান্না করছে, তোর বুইনে আমার লাগাইয়া কান্নাকান্দি করতে আছে যে মা একটু গোস্ত দিয়ে ভাত খামো। এরপরে তোর দ্বারে লয়ে এলাম, কই এই জায়গায় তো কুরবানি দিস। বুঝছি, আর কোন লাগবে না। আসল কথা লেডিয়া যে মানে গোস্ত খাইতে পারে লেগেছ না? হ্যাঁ কে গোস্ত দিয়ে মানে খাও নাই? আনি দাও মা, দাও মন মাস খারাপ করলে কিন্তু কইলাম বাইরে। এই লোক বাবা এমন করো কি? মানে দেখ বাবা কি হইছে, কি আসছে? ভালো আছো বৌমা? আপনারা এখানে কি করেন? এইখানে আসতেন কিসের জন্য আপনারা? আমার মান সম্মান ডুবানোর জন্য? এই পোস্ট দিয়ে বেরাম সব দিয়ে ঘর ভর্তি, এখন এই সময় তোমার মা কিসের জন্য চলে আসছে বাসায়? এবার হন, আপনার গায়ের অবস্থা দেখছেন কি গন্ধ আসতেছে বিশ্রী। আইসি বৌমা তোমাকে একটু দেখতে বললাম, দেখছেন না? দেখা হয়েছে তো জানো, এখন বেরোন বেরোন এখন। বোঝার চেষ্টা করো, দেখো কতদিন হয়েছে তোমাকে দেই নাই, একটু দেখতে বিলে তোমরা এমন করো কি লেগে আমার গলায়? আমরা এমনই, আমরা তো বলি নাই যে আপনি আসেন, বুঝতে পারছি তো কিসের জন্য আসছেন, গোস্ত খাওয়ার জন্য আসছেন না? ভাবি গোস্ত রান্না করছো জানো, ঈদের দিন একটু গোস্ত খাইতে পারিনি। এই ফকিনির বাচ্চা, এবার সে কি করতে আসছস? গোস্ত খাওয়ার জন্য আসছস? এই তোর জন্য কি গরু কুরবানি দিয়ে রাখছিস ফকিনির বাচ্চা? বেরো বাসা থেকে বেরো, দেখছো তোমার মা আর বোন চলে আসছে গোস্ত খাওয়ার জন্য? আমার বাপ কি গরু কুরবানি দিয়েছে তোমার মা আর বোনের জন্য? এই বেরো বাবা, দেখ তোর বউ এমন করছে আছে, তুই কিছু করবি না? কেমন করব আপনার সাথে? বেরো তো, বেরো তো, বেরো। কেমন করব আপনার সাথে? মানে ওই যে গোস্তের গ্রানে 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 চলে আসছেন না? আমি তোকে কি বলতো সেইটা বলবি? নিচে কেন ঘর ধরছিস কেন? বেজে কখন আইছেন? কি সেখানে আসছে একটু আগে বে আর ছিলাম আমার ছেলেটারে দেখতে বললে। ছেলেটারে দেখতে আসছে নাকি গরুর গোস্ত গিলতে আসছে? এই আমি তোর বাবা এনে দাঁড়ায় কিন্তু একদম চুপ। তারপর কি হইছে? আমার ছেলে আর আমার বউমা যে অপমান করলে আমার বাসি দিকে, আমরা নাকি মাংস খাইতে আসছি, এই জায়গায় গাড় ধাক্কা দিয়ে বাসাতে বের করে দেয় আমাকে, এই জায়গায় আর কখনো আসবেন না এগুলো কইতে আসছে ওরা। এই বান্দরের বাচ্চা দিক টাকা বিলেন তো করছ কা? এনে কি হয় তোর? লজ্জা লাগতেছে কইতে? সরম গিন্না গিন্না গন্ধাইতেছে? এই তোর তো মা, ওর তো শাশুড়ি, তা তোর সামনে তোর বউ তোর মাকে বের করে দেয়, ঘাড় ধাক্কা দেয়, লাথি মারতেছে, কিছু কষ্ট দাঁড়ায় রয়েছে মূর্তির মতো। কি হয়েছে তোর, সমস্যা কি? কি করবে দুদিন পর পর এনে কিল্লি গায়ে? দুদিন পর কিল্লি গায়ে? তা তুই এনে কিল্লি গায়ে থাকস বাবা? তুমি কিন্তু আমার জামাইয়ের অপমান। চুপ একদম চুপ,
দাঁড়া দাঁড়া তোদের দৃশ্যগুলো দেখলাম, একদম চোখ। এই লজ্জা লাগে না, তোর শরম লাগে না? 10 মাস 10 তোর গর্ভধারণ করছে, যে মা বুকের দুধে তোর বড় করছে, লালন পালন করছে, সেই মায়েরে তোর বউ লাইতে বাইরে দিতে আছে, আর তুই বর পিছে মূর্তি করো নাকি? কথা কথা কি লিখা সাতান হচ্ছে, কথা কথা কি লিখা? হ্যাঁ বাবা, তুমি কি আমার বাবা? আমার কথা কস, আমার তো ভাবতে লজ্জা লাগতেছে যে তুই আমার মেয়ে। আমি মার কাছে বলবো যে আমার মেয়ে, ভাবতে লজ্জা লাগতেছে, আমার মনে চাইতেছে মাটিতে ফাঁকা যেত, আমি ঢুকে যাইতাম যে আমার মেয়ে হয়ে মুরব্বীর সঙ্গে শাশুড়ি শুলে হাত তুলে রাত্রি দেওয়া থেকে বের করে দেয়। কিরে তোরা মেয়ে শিখে দিছি, এই শিখে দিছি আমি, তাই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোর লেখাপড়া শিখাইলাম, কি শিখছস? ওনাদের মতো ছোট লোক ফকিরনি কিসের জন্য আমাদের বাসায় আসছে? ও ফকিরনি ছোট লোক মানে আসল সমস্যা এখানে, তা এই যে ফকির নিজের পোড়া লাগে যায় যে সমগ্র বিয়া করছস, এটা নিয়ে সংসার করতেছস, এটা থেকে ঘৃণা আসে না, লজ্জা লাগে না? এই যে আমার বাসা বসে বসে ঘর জামাই থাকে, বছর পর বছর খাইতেছে, কোন চাকরি করে না, এটা লজ্জা লাগে না? আমি ওরে বিয়ে করছি, ওর মা বাপরে তো বিয়ে করি নাই যে আমার বাসায় আসবো। ও ওরে বিয়ে করছ, ওর মা বাপরে বিয়ে করছ নাই, তার জন্য মায়ের বাসাতে বাইর করে দিতে আসছস? তো ওনারা এখানে আসবে কিসের জন্য? এই বাসাতে বাইর করা তোর অধিকার কে দিছে? আমি তোমার মেয়ে না, তোমার বাসা কি আমার বাসা না? আমি বলছি এটা বলে এটা উত্তর দিবে, তোকে বের করে অধিকার দিছে কে? এটা আমার বাড়ি, আমি এখনো জীবিত আছি, আমার বাড়িতে কে আসবে কে যাবে ওটা আমি দেখবো, আমি বুঝবো, তুই কে? আসলে বাবা আমি জেনে বুঝে ওনাদেরকে বের করে দিছি, আমাদের বাড়িতে তো অনেক মেহমান আসছে তাই না, ওনাদের এরকম নোংরা পোশাক যদি দেখে মানুষ কি বলবে বলো? চিচি বলো, মান সম্মান তো সব ধুলায় মিশে, মান সম্মান মানে মানুষের চেয়ে সম্মানের দাম বেশি নাকি? কে বললো, কে কি বললো, ফকিরনি বললো, ফকিরনি বললো, আমাদের মানুষ চলে যাব, নোংরা পোশাক পরে এসে, হ্যাঁ ভালো পোশাক নাই, তার জন্য আমাদেরকে অপমান করবে, সহ্য করা যাবে না, তার জন্য মানুষকে লাথি দিয়ে লাথি মারা যাবে, বের করে দেওয়া যাবে তার পোশাক। এই মানুষ কি পোশাক দিয়ে পরিচিত হয়? হ্যাঁ তার ব্যবহার হয়েছে আচরণ, আচরণ ব্যবহার হয়েছে মানুষ, সে রক্তকার একজন মানুষ, তার মেন পরিচয় সেইটা। আর তো শাশুড়ি হোক গরিব হোক ফকিরনি, এ তো শাশুড়ি, আর শাশুড়ি হলো মা, আর সে মাকে তুই ঘাট ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিতে আসছ। হ্যাঁ কিরে মরবি না, কবরে যাবি না, এই মুখ আল্লাহকে দেখাই দিব না? এই তোর শাশুড়ির সাথে তুই এরকম যে আচরণ করস, তুই যদি শাশুড়ি হবি তোর ছেলের বোঝ তোর সাথে কেমন করে বললো, তোর কেমন লাগবো, তোর কেমন লাগবো, কথা বলছ কেন? আরে ফকির আছো তুই আমার সাথে বেরা, কি কইতে না বকই যাও আমার বাসা থেকে, এই মুহূর্তে বের হয়ে যাবি, এই থাকস তো ঘর জামাই, থাকস তো ঘর জামাই, লজ্জা অনেক মা আইসে বোনাইছে গ্রাম থেকে লজ্জা, তার জন্য মায়ের পরিচয় দেস না, বোনের পরিচয় দেস না, আর আমার বাসা থাকা এই যে কতর কতর কিলতাছস, ঘর জামাই থাকতাছস, এই যে আমার টাকার গেঞ্জি, আমার টাকার প্যান্ট, আমার টাকার জুতা, আমার টাকার সানগ্লাস, এই লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বেরো বেরো আমার সাথে, বেরো আবার বলেই গেছে গা, বলেই গেছে গা, শোন মানুষের সম্মান দিতে জানবি, শিখবি ইজ্জত করা শিখবি, বুঝতে পারছস যে কাজটা করছস কাজটা তো ঠিক হয় নাই, সরি বাবা, মাপ চা মাপ চা, মা মাফ করে দিয়ে আসলে ভুল হয়ে গেছে, বুঝতে পারি না মা, আপনি আমার মাফ করে দিয়েন, আসলে আমি বুঝতে পারি নাই, আমি তো আপনার মেয়ের আপনার মেয়ের মতো বলেন, আমি না বুঝে একটা ভুল করে ফেলছি, আপনি আমার মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে আমি তোমার মাফ করে দিছি, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু, এরকমের ভুল যেন আর কখনো করো না। আচ্ছা ঠিক আছে চলেন মা ভিতরে, খাবার দেখি রাখছে।